नम विष्णुपदा कृष्णपृष्ठा भूतले श्रीमते नितिनामिने, पता का स्वामीति निताय कृपा प्रदाय गौरकय नगर ग्राम विष्णु नम कृष्ण कृष्णपृष्ठा भूतले श्रीमते भक्ति नमस्ते देवे प्रचारिने सारस्वतीदेव गौरवाणी प्रचारिणे निर्विशेषन्यवादी पाश्चातरिणे वंछाकूभ्य कृपा सिंधु पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः ଶ୍ରୀକୃଷ୍ଣ ଚୈତନ୍ୟ ପ୍ରଭୋ ନିନନ୍ଦ୍ରୀଅଦ୍ଵତଗଦାଧ ଶ୍ରୀବାସଦି ଗୌରଭକ୍ତବୃନ୍ଦ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହମ ହରେ ରାମ ରାମ ହରେ ହୃଷ୍ଣ ଶ୍ରୀଚୈତନ୍ୟଚମୃତ ଗ୍ରନ୍ଥ ଅଧ୍ୟୟନ ପ୍ରାରମ୍ଭେ আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার জি ও ইস্কন নাম হটের বিশ্ব মন্ত্রী ওম বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ জয় স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডপত প্রণতি নিবেদন করে তাঁর অহিতুকি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং আমার পরমারাধ্য পরম গুরু পাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাত আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান স্বামী শিল প্রভুপাদেশী পাদ পদ্মে দণ্ডপত প্রণতি নিবেদন করে তাঁর হিতুকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি। এবং সকল শ্রোতা ভক্তমণ্ডলী আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের ঐতিহ্য আশীর্বাদ প্রার্থনা করছি হরে কৃষ্ণ আজকে আমরা শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের চতুর্দশ পরিচ্ছেদ অন্ত্যলীলা বিষয়বস্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর দিব্যোন্মাদ ভাব এবং চটক পর্বতকে গিরিগোবর্ধন বলে ভ্রম হওয়ার লীলা এই অধ্যায়ে শ্রীভক্তিবিনু ঠাকুর তাঁর অমৃত প্রবাহ ভাষ্যে কথা সারে লিখেছেন এই পরিচ্ছেদে মহাপ্রভুর বিরহে অধিরূঢ় দিব্য উন্নমাদ প্রলাপ পরিণিত হয়েছে যে সময় তিনি গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করছিলেন তখন কোনো উড়িয়া বৃদ্ধা স্ত্রীলোক তার কাঁধের উপর পা দিয়ে মহা আরতির সঙ্গে জগন্নাথ দেবকে দর্শন করছিলেন গোবিন্দ তখন তাকে নিবারণ করার উদ্যোগ করেন মহাপ্রভু তার প্রশংসা করে মহাপ্রেম প্রকাশ করতে লাগলেন প্রেমের সময় কৃষ্ণ দর্শন হয়েছিল আবার এই স্ত্রীলোকের ব্যাপার ঘটতেই বাহ্যদশা হওয়ায় মহাপ্রভু কৃষ্ণ না দেখে জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেখতে লাগলেন স্বপ্নে প্রাপ্ত কৃষ্ণদর্শন হারিয়ে মহাপ্রভুর রাগ উদয় হল তাতে নিজেকে তিনি যোগীর সঙ্গে উপমা দিলেন আর সেই যোগীভাবে কীভাবে বৃন্দাবনে বাস হচ্ছে তাঁর বর্ণনা করলেন সময় সময় প্রসিদ্ধ দশটি দশাই প্রভূতে উপস্থিত হতে লাগলো একদিন মহাপ্রভু তিন দ্বার বন্ধ করে রাত্রের ভিতরে প্রকোষ্ঠে শুয়েছিলেন কিছুক্ষণ পরে গোবিন্দ ও স্বরূপ দেখেন দ্বার সব বন্ধ আছে কিন্তু মহাপ্রভু অদৃশ্য তা দেখে স্বরূপাদি ভক্তগণ মহাপ্রভুকে সিংহদ্বারের উত্তরে অস্থিসন্ধি শিথিলতা প্রযুক্ত মহাদীর্ঘাকার ও অচেতন অবস্থায় পেলেন কৃষ্ণনাম করতে করতে প্রভুর জ্ঞান হলে পুনরায় ঘরে নিয়ে গেলেন আবার কোনো সময় চটক পর্বতে গোবর্ধন ভ্রমবশত দৌড়ে যেতে যেতে স্তম্ভিত হয়ে কদম্বের ন্যায় মহাপ্রভুর রোম উদ্গম ইত্যাদি মহাভাবযুক্ত একটি দশা দেখা গিয়েছিল তখন ভক্তরা হরিনাম কীর্তন করে তাকে শীতল করে গৃহে নিয়ে এসেছিলেন কৃষ্ণ বিচ্ছেদ বিভ্রান্তিয়া মনসাব পুষাধিয়া ইয়যদ ব্যধতে গৌরাঙ্গস্ততলেশ কথ্যতে অধুনা শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বিচ্ছেদে বিভ্রান্ত হয়ে মন বুদ্ধি ও শরীরের দ্বারা যে যে কার্য করেছিলেন তার কিছু কিছু আমি এখানে বর্ণনা করছি জয় জয় শ্রীচৈতন্য স্বয়ং ভগবান জয় জয় গৌরচন্দ্র ভক্তগণ প্রাণ স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় ভক্তের প্রাণস্বরূপ শ্রী গৌরচন্দ্রের জয় জয় নিত্যানন্দ চৈতন্য জীবন জয়া দ্বৈতাচার্য জয় গৌর প্রিয়তম চৈতন্য মহাপ্রভুর জীবন স্বরূপ শ্রীমান নিত্যানন্দ প্রভুর জয় শ্রী চৈতন্য মহাপ্রভু প্রিয়তম শ্রী অদ্বৈত আচার্যের জয় জয় স্বরূপ শ্রীবাসি প্রভু ভক্তগণ শক্তি দেহ করি যেন চৈতন্য বর্ণন সর্বদাম দুর্গোস্বামীর জয় এবং সেবাশাদি গৌর ভক্তবৃন্দের জয় আপনারা দয়া করে আমাকে শক্তি দিন যাতে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্র বর্ণনা করতে পারি প্রভুর বিরহ উন্মাদ ভাব গম্ভীর বুঝিতে না পারে কেহ যদ্যপি হয় ধীর চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ বিরহজনিত উন্মাদনা অত্যন্ত গম্ভীর বিদ্বান ব্যক্তিরাও তা সেই ভাবের মর্ম হৃদঙ্গম করতে পারে না বুঝিতে না পারি যাহা বর্ণিতে কে পারে সেই বুঝে বর্ণে চৈতন্য শক্তি দে নজরে যা বুঝা যায় না তা বর্ণনা কে করতে পারে শ্রী চৈতন্য মহাপ্রভু যাকে শক্তি দেন তিনি বুঝতে পারেন এবং বর্ণনা করতে পারেন স্বরূপ গোসাই আর রঘুনাথ দাস এই দুইর করচাতে এ লীলা প্রকাশ সর্বদামদর গোস্বামী আর রঘুনাথ দাস গোস্বামীর করচায় শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সমস্ত অপ্রাকৃত লীলা প্রকাশিত হয়েছে শিলপ্রভুপাদ উল্লেখ করেছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ বিচ্ছেদজনিত অপ্রাকৃত অলৌকিক উন্মাদনা জড় বিষয়ে আসক্ত মানুষদের কাছে বোঝা অসম্ভব কিন্তু বর্তমান কালে নাগরী নামক এক প্রকার কপট ভক্তগোষ্ঠীর উদয় হয়েছে যারা বিষ্ণুপ্রিয়া দেবীর উপাসনার প্রবর্তন করেছেন তা শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা সম্বন্ধে তাদের মূর্খতারই পরিচয় দেয় শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের মতে এই ধরনের উপাসনা কল্পনা প্রসূত শ্রী চৈতন্য মহাপ্রভুর উপাসনার অন্য বহু প্রকার পন্থার প্রবর্তন হয়েছে কিন্তু ভক্তিবিন ঠাকুর প্রমুখ মহান আচার্যেরা সেই সমস্ত উপাসনার পন্থা সর্বতভাবে বর্জন করেছেন সেই সমস্ত অপসম্প্রদায়ের তালিকা প্রদান করে শিলভক্তবিনু ঠাকুর লিখেছেন আউল বাউল কর্তা ভজা, নেড়া দরবেশ সাই সহজিয়া সখি ভেকি স্মার্ত জাত অতিবাড়ি অতি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী সর্বদামদর গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামী শ্রী চৈতন্য মহাপুর লীলা স্বচ্চক্ষ দর্শন করেছিলেন এবং তারা তাদের কড়চায় সে সমস্ত লীলা লিপিবদ্ধ করেছিলেন তাই তাদের কড়চা ব্যতীত চৈতন্য মহাপ্রভুর কার্যকলাপ হৃদয়ঙ্গম করা সম্ভব নয় যারা চৈতন্য মহাপ্রভুর উপাসনায় নতুন নতুন পন্থা উদ্ভাবন করেছেন তারা অবশ্যই শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা হৃদয়ঙ্গমে অক্ষম কেননা তারা চৈতন্য মহাপ্রভুর অনুগমন করার প্রকৃত পন্থা থেকে বঞ্চিত সে এ দুই রহেন মহাপ্রভুর পাশে আর সব করচা কর্তারহেন দূর দেশে সেই সময় স্বরূপদামদর এবং রঘুনাথ দাস গোস্বামী এই দুজনেই কেবল শ্রীচৈতন মহাপ্রুর কাছে ছিলেন অন্য আর যারা শ্রীচৈতন্য মহাপ্রভু কর রচনা করেছেন তারা তখন দূর দেশে ছিলেন প্রপাদ উল্লেখ করেছেন সরুদামদর এবং রঘুনাথ দাস গোস্বামী ব্যতীত আর অনেকেই শ্রী চৈতন্য মাহাপুর লীলা তাঁদের কড়চায় লিপিবদ্ধ করেছিলেন শিলাভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ লিখেছেন যে সে সমস্ত কড়চা পাওয়া গেলে জগৎবাসীর অনেক মঙ্গল হতো কিন্তু পরম দুর্ভাগ্যের বিষয়ে যে সে সমস্ত কড়চা আজও পাওয়া যায়নি ক্ষণে ক্ষণে অনুভবী এই দুইজন সংক্ষেপে বাহুল্যে করেন কড়চা গ্রন্থন এই দুইজন মাহাত্মা তারা হলেন সরুদামদর এবং রঘুনা দাস গোস্বামী শ্রীচৈতন মহাপ্রভু লীলা ক্ষণে ক্ষণে অনুভব করে কখনও সংক্ষেপে এবং কখনও বিস্তারিতভাবে তাঁদের কড়চায় লিপিবদ্ধ করেছেন প্রভুপাত বলেছেন আমাদের মনে রাখতে হবে যে স্বরূপদামদুর গোস্বামী মহাপ্রভুর লীলাসমূহ সংক্ষেপে লিপিবদ্ধ করেছেন কিন্তু রঘুনাথ দাস গোস্বামী বিস্তারিতভাবে লিপিবদ্ধ করেছেন তারা অল্প বিস্তার কলচার আকারে রচনা করেছেন বিস্তারিতভাবে গ্রন্থ রচনা করেননি স্বরূপ সূত্রকর্তা রঘুনাথ বৃত্তিকার তাঁর বাহুল্য বর্ণী পাঞ্জিটিকা ব্যবহার সরুদামদর গোস্বামী সংক্ষেপে সূত্র লিখেছেন কিন্তু রঘুনাথ দাস গোস্বামী বিস্তারিতভাবে লিখেছেন সেই দুটি বর্ণনাই একটু বাহুল্য করে পাঞ্জি টিকার মতো আমি লিখছি পাঞ্জিটিকার অর্থ তুলার মতো পিঞ্জিয়ে কিছু বৃদ্ধি করে বলা তাতে বিশ্বাস করি শুন ভাবের রণন হইবে ভাবের জ্ঞান পাইবা শ্রী চৈতন্য মহাপ্রভু দিব্য ভাবে বর্ণনা বিশ্বাস সহকারে করুন, তাহলে ভাব সম্বন্ধে জ্ঞান লাভ হবে এবং পরিণামে কৃষ্ণ প্রেমরূপ সম্পদ লাভ হবে কৃষ্ণ মথুরায়ে গেলে গোপীর যে দশা হইল কৃষ্ণ বিচ্ছেদে প্রভুর সে দশা উপজিল শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় চলে গেলে গোপীদের যে অবস্থা হয়েছিল কৃষ্ণ বিচ্ছেদে সেই চৈতন্য মহাপুরুষ সেই অবস্থা হয়েছিল উদ্ধব দর্শনে জয়ীছে রাধার বিলাপ ক্রমে ক্রমে হইল প্রভুর সে উন্মাদ বিলাপ উধবকে দর্শন করে শ্রীমতী রাধারানী যেভাবে বিলাপ করেছিলেন ক্রমে ক্রমে সেইভাবে আবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু উন্মাদের মতো বিলাপ করেছিলেন রাধিকারভাবে প্রভুর সদায় অভিমান সেইভাবে আপনাকে হয় রাধা জ্ঞান শ্রীমতী রাধারানীর ভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু সেবকাভিমানভাবে আবিষ্ট হয়ে তাঁর মনে হতো যে তিনি স্বয়ং শ্রীমতী রাধারানী শিল প্রভুপাদ উল্লেখ করেছেন তাৎপর্যে অভিমান শব্দের বিশ্লেষণ করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু নিজেকে শ্রীমতী রাধারানী বলে মনে করতেন এবং সেইভাবে আবিষ্ট হয়ে সর্বদা শ্রীকৃষ্ণের সেবা করতে প্রস্তুত ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু যদিও স্বয়ং শ্রীকৃষ্ণ তথাপি তিনি শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি এবং ভাব অবলম্বন করেছিলেন তিনি কখনো শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি অথবা ভাব অবলম্বন করেননি শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর প্রণয় মহিমা আস্বাদন করতে চেয়েছিলেন সেটি তাঁর শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে আবির্ভূত হওয়ার মূল কারণ তাই শুদ্ধ বৈষ্ণবেরা শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করতে শ্রীচৈতন্য মহাপ্রভুকে কখনো বাধার সৃষ্টি করেন না দুর্ভাগবশত বর্তমানকালে গৌরবিদ্বেষী অবৈষ্ণবেরা বিবর্ত বুদ্ধিক্রমে তার আচরিত ও প্রচারিত ভজন প্রণালীকে উল্টু বুঝিয়ে সেই গৌর সুন্দরকে কল্পিত প্রাকৃত নাগর সাজিয়ে নিজেদের রঙ্গের নদীয়া নাগরী করে কৃষ্ণভক্তি থেকে বিচ্যুত হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং প্রদর্শন করে গেছেন যে বিপ্রলম্বভাবে ভক্তির অনুশীলন করাই ভগবত প্রেম লাভের সবচাইতে সহজ উপায় কিন্তু তা সত্ত্বেও কোনো কোন থিওসফিস্ট ঘোষণা করেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু যেহেতু পরমেশ্বর ভগবান তাই এই অনুশীলন তার পক্ষে সহজ কিন্তু সাধারণ জীবের পক্ষে কঠিন তাই জীবেরা যার যে রকম ইচ্ছা সেভাবে কৃষ্ণের অনুগমন করতে পারেন এই ধারণাটি নিরাশ করে শ্রী চৈতন্য মহাপ্রভু ব্যবহারিকভাবে দেখিয়ে গেছেন কিভাবে কৃষ্ণ বিরহে রাধারানীর ভাব অবলম্বন করে কৃষ্ণ প্রেম লাভ করা যায় দিব্য অনুমাদে ওইছে কি বিস্ময় অধিরূঢ়ভাবে দিব্য উন্মাদ প্রলাপ হয় এটি দিব্য উন্মাদের অবস্থা তা বুঝতে অসুবিধা কোথায় কেউ যখন অধিরূঢ়ভাবে দিব্য উন্মাদনা অনুভব করেন তখন তিনি পাগলের মতো প্রলাপ করেন এ মোহনাক্ষস্য গতিম কামপি উপেয়ুষ ভ্রমাভা কপি বৈচিত্রী দিব্য অনুমাদ ইতিতে উদ্ঘূর্ণা জল্পদা অস্তম্ভদা বহবৌমতা মোহনাক্ষ ভাবের কোন প্রকার গতিক্রমে বিভ্রান্তি হলে বৈচিত্রী নামে দিব্য উন্মাদের উদয় হয় উদ্ঘূর্ণা ও চিত্রজল্প ইত্যাদি দিব্য উন্মাদনার বহু ভেদ বিশেষ এই শ্লোকটি উজ্জ্বল নীলমণি স্থায়ীভাব প্রকরণ একশো চুয়াত্তর থেকে উদ্ধৃত একদিন মহাপ্রভু করিয়াছেন শয়ন কৃষ্ণ রাসলীলা করে দেখিলা স্বপন একদিন শয়নে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বপ্ন দেখলেন যে শ্রীকৃষ্ণ রাসলীলা করছেন ত্রিভঙ্গ সুন্দর দেহ মুরলী বদন পিতাম্বর বনমালা মদন মোহন শ্রীচৈতন্য মহাপ্রভু দেখলেন শ্রীকৃষ্ণের দেহ ত্রিভঙ্গ সুন্দর মুখে তার মুরলী পরনে তার পীতবসন গলায় বনমালা এবং তার এই রূপ মদনকেও মোহিত করে মণ্ডলী বন্ধে গোপীগ ননর্তন মধ্যে সহ নাচে ব্রজেন্দ্র নন্দন মণ্ডলী আকারে গোপিকারা নৃত্য করেছেন এবং তাদের মাঝখানে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সঙ্গে নাচছেন দেখি প্রভু সেই রসে আবিষ্ট হইলা বৃন্দাবনে কৃষ্ণ পাইনু এই জ্ঞান কইলা তা দেখে সে চৈতন্য মহপ্রভু সেই মধুর সে আবিষ্ট হলেন এবং তার মনে হল আমি বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে পেলাম প্রভুর বিলম্ব দেখি গোবিন্দ জাগাইলা জাগিলে স্বপ্ন জ্ঞান হইল প্রভু দুঃখী হইলা মহাপ্রভুর ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে দেখে গোবিন্দ তাকে জাগালেন জেগে উঠে মহাপ্রভু যখন বুঝতে পারলেন যে তিনি স্বপ্ন দেখছিলেন তখন তিনি দুঃখিত হলেন দেহাভ্যাসে কৃত্য করি সমাপন কালে যাই কইলা জগন্নাথ দর্শন দেহের অভ্যাস অনুসারে নিত্যকৃত্য সমাপন করে যথাসময়ে মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন যাবত কাল দর্শন করেন গরুড়েরও প্রভুর আগে দর্শন করে লোক লাখে লাখে মহাপু যখন স্তম্ভের পাশে দাঁড়িয়ে শ্রী দেবকে দর্শন করছিলেন তখন তার সামনে লক্ষ লক্ষ লোক শ্রী দেবকে দর্শন করছিলেন ওড়িয়া এক স্ত্রী ভিড়ে দর্শন না পাইয়া গরুড়ে চড়ি দেখে প্রভুর স্কন্ধে পদ দিয়া সেই ভিড়ে শ্রী জগন্নাথদেবকে দর্শন করতে সক্ষম না হয়ে এক উড়িয়া স্ত্রী শ্রী চৈতন্য মহাপ্রু কাঁধে পা দিয়ে গরুস্তম্ভের উপর চড়ে শ্রী জগন্নাথদেবকে দর্শন করছিলেন দেখিয়া গোবিন্দ আস্তে ব্যস্তে স্ত্রীকে বর্জিলা তারে নামাইতে প্রভু গোবিন্দে নিষেধিলা তা দেখে গোবিন্দ শীঘ্র সেই স্ত্রীলোকটিকে সেখান থেকে নামালেন কিন্তু মহাপ্রভু সেই জন্য তাকে তিরস্কার করলেন গরুড় হচ্ছে শ্রী বিষ্ণুর বাহন তিনি পরম বৈষ্ণব তাই গরুড় স্তম্ভে চড়া বা পা দিয়ে তাকে স্পর্শ করা অবশ্যই বৈষ্ণব অপরাধ সে উড়িয়া স্ত্রীলোকটি শ্রীচৈতন্য মহাপ্রভু কাঁধে পা দেওয়ার ফলেও মহা অপরাধ করেছিল এই সমস্ত অপরাধ দেখে গোবিন্দ তাড়াতাড়ি সেই স্ত্রীলোকটিকে সেখান থেকে নামিয়েছিলেন আদিবস্যায় এই স্ত্রীরে রে না করো বর্জন করুক যথেষ্ট জগন্নাথ দর্শন শ্রীচৈতন্য মহাপ্রভু গোবিন্দকে বলেন তুমি বহুদিন আমার সঙ্গে রয়েছে তুমি আমার মনোভাব জানো সুতরাং এইভাবে স্ত্রী গরু স্তম্ভ থেকে নামিয়ে না নামিও না তাকে প্রাণ ভরে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে দাও আদিবাসী শব্দটির অর্থ অন্তলীলা দশম পরিচ্ছেদে একশো ষোলো শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে আস্তে ব্যস্তে সেই নারী ভূমিতে না মিলা মহাপ্রভুরে দেখি তার চরণ বন্দিলা সেই রমণীটি তাড়াতাড়ি মাটিতে নেমে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখে তাঁর শ্রীচরণ বন্দনা করে তার কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন তাঁর আরতি দেখি প্রভু কহিতে লাগিলা এত আরতি জগন্নাথ মরে নাহি দিলা সেই রমণীটির আরতি দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন এত আরতি শ্রী জগন্নাথ দেব আমাকে দিলেন না প্রভুপাদ লিখছেন তাৎপর্যে সেই রমণীটি জগন্নাথ দেবকে দর্শন করার জন্য এতই আকুল হয়ে গিয়েছিল যে তার জ্ঞান ছিল না যে তিনি গরুড় স্তম্ভে পা দিচ্ছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর কাঁধেও পা দিয়েছেন এই দুটি ছিল মহা অপরাধ কিন্তু তিনি জগন্নাথদেবকে দেবকে দর্শন করার জন্য এতই আকুল হয়ে উঠেছিলেন যে হিতাহিত বিবেচনা রহিত হয়ে তিনি অপরাধগুলি করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর আরতির প্রশংসা করেছিলেন এবং অনুশোচনা করেছিলেন যে জগন্নাথ দেব তাঁকে এরকম আরতি দেননি জগন্নাথে আবিষ্ট ইহার মন প্রাণে মরুস্কন্ধে পদ দিয়াছে তাহা নাহি জানে তার দেহ মন এবং প্রাণ শ্রী জগন্নাথ দেবের দর্শনে এতই আবিষ্ট যে আমার কাঁধে পা দিয়েছে সে সম্বন্ধে তার কোনো চেতনাই নেই অহো ভাগ্যবতী এই বন্দী ইহার পায় ইহার প্রসাদে ওইছে আরতি আমার বা হয় হা এই রমনটি কত ভাগ্যবতী আমি এর চরণ বন্দনা করি যাতে আমার ও শ্রী জগন্নাথ দেবের প্রতি ওই প্রকার আরতি লাভ হয় পূর্বে আসি যবে কৈলা জগন্নাথ দর্শন জগন্নাথে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন তার ঠিক পূর্বে শ্রী চৈতন্য মহাপুর যখন শ্রী জগন্নাথদেবকে দর্শন করছিলেন তখন তিনি তাকে সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন রূপে দর্শন করছিলেন স্বপ্নের দর্শনাবেশে তদ্রুপ হইল মন যাহা তাহা দেখে সর্বত্র মুরলী বদন তার স্বপ্ন দর্শনের আবেশে তার মন সেইভাবে ভাবিত হয়েছিল যেখানে তিনি দৃষ্টিপাত করেছিলেন সেখানে তিনি মুরলীবদন শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন এবে যদি স্ত্রীরে দেখি প্রভুরবাজ্য হইল জগন্নাথ সুভদ্রা বলরামের স্বরূপ দেখিল এখন সেই স্ত্রী লোকটিকে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু বাজ্য জ্ঞান হলো এবং তিনি জগন্নাথ বলদেব ও সুভদ্রার শিবিগ্রহ দর্শন করলেন কুরুক্ষেত্রে দেখি কৃষ্ণে ঐছে হইল মন কাহা কুরুক্ষেত্রে আইল কাহা বৃন্দাবন তাদের শ্রীবিগ্রহ দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভুর মনে হয়েছিল তিনি যেন কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণকে দর্শন করছেন তিনি তখন ভাবলেন আমি কি কুরুক্ষেত্রে এসেছি বৃন্দাবন কোথায় রত্ন হারাইয়া ঐছে ব্যগ্র হইলা বিষণ্ন হইয়া প্রভু নিজ বাসায় আইলা প্রাপ্তরত্ন হারালে মানুষের যে অবস্থা হয় সেভাবে মহাপ্রভু অত্যন্ত বিচলিত হইলেন এবং বিষণ্ন হয়ে তিনি তার বাসস্থানে ফিরে গেলেন ভূমির উপরও বসি নিজ নখে ভূমি লিখে অশ্রুগঙ্গা নেত্রে বহে কিছুই না দেখে ভূমিতে বসে শ্রী চৈতন্য মহাপ্রভু তার নখ দিয়ে দাগ কেটে কেটে ভূমিতে লিখতে লাগলেন এবং তার চোখ দিয়ে গঙ্গার ধারার মতো অশ্রু ঝরে পড়তে লাগল এবং তিনি তখন চোখে কিছুই দেখতে পেলেন না পাইল বৃন্দাবননাথ পুণ হারাইলো কেমর নীলে কৃষ্ণ মুই আইনু শ্রী চৈতন্য মহাপ্রু বলতে লাগলেন আমি বৃন্দাবন না শ্রীকৃষ্ণকে পেয়েছিলাম কিন্তু তাকে পেয়েও আমি পুনরায় তাকে হারালাম কে আমার কৃষ্ণকে নিল আমি কোথায় এলাম প্রভুপাদ উল্লেখ করেছেন তাৎপর্যে এই ভাব শ্রীমতী রাধারানীর প্রথমে শ্রীচৈতন্য মহাপ্রভু অনুভব করেছিলেন যেন তিনি বৃন্দাবনে গেছেন এবং সেখানে গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসনৃত্য দর্শন করছেন তারপর তিনি কুরুক্ষেত্রে আনিত হয়ে সুভদ্রা ও বলরাম সহ শ্রী দেবকে দর্শন করলেন এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন এবং নাথ শ্রীকৃষ্ণকে হারালেন সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বিরহে দিব্য উন্মাদনা অনুভব করেছিলেন কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাঁর ঐশ্বর্য প্রকাশ করেন কিন্তু বৃন্দাবনে তিনি তার মাধুর্যস্বরূপে বিরাজ করেন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে এক পাও কোথাও যান না তাই গোপিকাদের সঙ্গে কাছে কুরুক্ষেত্রের গুরুত্ব বৃন্দাবন থেকে কম যদিও ঐশ্বর্যপর অর্থাৎ বৈকুণ্ঠভাবে ভক্তরা কুরুক্ষেত্রে সুভদ্রা এবং বলরাম সহ শ্রীকৃষ্ণকে দর্শনে অধিকতর আগ্রহী হতে পারেন কিন্তু গোপিকারা শ্রীমতী রাধারানীর সঙ্গে বৃন্দাবন নাথ শ্রীকৃষ্ণকে কেবল দর্শন করতে চান শ্রী চৈতন্য মহাপ্রভু ব্যবহারিক দৃষ্টান্তের দ্বারা দেখিয়েছিলেন কিভাবে একজন ভক্ত কৃষ্ণ বিরহে রাধারানী এবং গোপিকাদের ভাব অবলম্বন করে এইভাবে ভাবতে ভক্তরা বৃন্দাবন ছাড়া আর অন্য কোথাও শ্রীকৃষ্ণকে দর্শন করতে চান না তাই শ্রীচৈতন্য মহাপ্রভু অনুশোচনা করেছিলেন আমি বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে পেয়েছিলাম এখন আবার তাকে হারিয়ে কুরুক্ষেত্রে এলাম অতি উন্নত ভক্তের ভক্ত না হলে এই সমস্ত গূঢ় অনুভূতি হৃদঙ্গম করতে পারে না কিন্তু শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থকার যতদূর সম্ভব সেই দিব্য অনুমাদন বিশ্লেষণ করার চেষ্টা করেছেন এবং আমাদের কর্তব্য হচ্ছে যতদূর সম্ভবতা অনুভব করার চেষ্টা করা তাই একাদশ শ্লোকে গ্রন্থকার অনুরোধ করেছেন তাতে বিশ্বাস করি শূন্য ভাবেরও বর্ণন হইবে ভাবের জ্ঞান পাইবা প্রেমধন স্বপ্ন প্রেমে প্রভুর গর গর মন বাজ্য হইলে হয় যেন হারাইল ধন শ্রীচৈতন্য মহাপ্রু যখন স্বপ্নে শ্রীকৃষ্ণের নৃত্য দর্শন করছিলেন তখন তিনি চিনিময় আনন্দে সম্পূর্ণরূপে মগ্ন হয়েছিলেন কিন্তু যখন তার চেতনা হল তখন তার মনে হলো যেন তিনি এক অমূল্য সম্পদ হারিয়েছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আটত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত